এক সঙ্গীত পরিবারের গল্প। নানা মুর্শিদাবাদ নবাবদের এস্টেট অ্যাডভোকেট এবং হালিমা খাতুনের সন্তান মৌলুদা খাতুনের বেড়ে ওঠা সঙ্গীত পরিমণ্ডলে। সরকারি বড় কর্মকর্তা মৌলুদা খাতুনের মামার সাথে পরিচয় হয় তখনকার বিসিএস ক্যাডার লুৎফর রহমানের। লুৎফর রহমান ও মৌলুদা খাতুনের বিয়ে হয় 1938 সালের 26 এপ্রিল। 1948 সালের 13 ফেব্রুয়ারি পাঁচ বোনের মধ্যে চতুর্থ জনের আগমন কলকাতার 130/A পার্ক স্ট্রিটের দোতলায়। তৎকালীন গোঁড়া সমাজে বারবার কন্যা সন্তান জন্ম দেওয়ার মানসিক যন্ত্রণা সচরাচর মাদেরকেই বইতে হতো, কিন্তু সেই ঘুণ ধরা সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসি মুখে লুৎফর রহমান কোলে তুলে নিলেন নীলাকে। কখনো মুর্শিদাবাদ, কখনো রাজশাহী কিংবা ঢাকায় থাকলেও সুরের পথ থেকে কখনো বিচ্যুত হননি নীলুফার ইয়াসমিন। 4 বছর বয়সের একটা ঘটনা বলছি তা। একদিন কাউকে কিচ্ছু না বলে ছোট্ট নীলু পার্ক স্ট্রিটের দোতলা থেকে সরাসরি রাস্তায়। রাস্তার চকচকে গাড়ি ঘোড়া নাকি বিশ্বের বিশালতা তাকে ডেকেছিল সেদিন, সেটা না জানলেও এতটুকু জানা যায় যে রিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে সেদিন যদি বাবা লুৎফর রহমান প্রায় হারিয়ে যাওয়া নীলুকে উদ্ধার না করতেন, তাহলে আজকের শুদ্ধ সঙ্গীতের পূর্ণতা অনেকখানি আমরা উদ্ধার করতে পারতাম না। প্রতিদিন চোখের পলকে ভাঙ বিজে খেলা তার লই হৃদয়ের কেন এ কান্না। চোখের পলকে ভাঙ বিজে খেলা তার লই হৃদয়ের কেন এ কান্না। ভেসে যায় ভাটে আলে সুরে তারে লয়ে নদীটির নেই কোনো ভাবনা। চোখের পলকে ভাঙ বেজে খেলা ভাঙ বেজে খেলা ভাঙ বেজে খেলা তারে লয়ে হৃদয়ের কেন এ কান্না। প্রতিদিন সন্ধ্যায় হারা বেজে আরাধনা চোখের পলকে ভাঙ বেজে
তারে ল